শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি নভেম্বর ডিসেম্বরের যে সংক্ষিপ্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা বলছেন তা নিয়ে বিতর্ক উঠেছে, আর তার কথার মধ্যেই অটোপাসের ইঙ্গিত আছে বলে মনে করেন শিক্ষাবিদরা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন সংক্ষিপ্ত সিলেবাসে নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে, তবে তাও পরিস্থিতির উপর নির্ভর করছে। পরিস্থিতি অনুকূল না হলে অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হলো করোনা সংক্রমণ শতকরা 5 ভাগের নিচে না নামলে সরাসরি কোনো পরীক্ষা নয়। গত বছর এইচএসসিতে অটোপাস দেওয়া হয়েছে, এবার এসএসসি ও এইচএসসি দুটোতেই অটোপাস দেওয়া হতে পারে। এই পরীক্ষা গত ফেব্রুয়ারি ও এপ্রিলে নির্ধারিত ছিল, তখন করোনা সংক্রমণ এই সময়ের চেয়ে অনেক কম ছিল, 10 ভাগের নিচে নেমে গিয়েছিল, আর এখন 30 ভাগের বেশি। নভেম্বর ও ডিসেম্বরে পরিস্থিতি কী হবে তার আগাম কোনো তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না, তাই পরিস্থিতি অনুকূলে না আসলে পরীক্ষা হবে না। পরীক্ষা নেওয়া সম্ভব হলেও বাংলা ও ইংরেজি এসব আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে না, পরীক্ষা হবে বিভাগ অনুযায়ী নৈর্ব্যক্তিক বিষয়ের, তাও আবার 50 নম্বরের 1.5 ঘন্টার পরীক্ষা। অন্যান্য বিষয়ে আগের পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হবে, আর পরীক্ষা নেওয়া সম্ভব না হলে অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন হবে, যার কাজও শুরু হয়েছে। বাংলাদেশে গত বছরের মতো 18 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান করোনা কারণে বন্ধ আছে। বিশ্বের যে 19টি দেশে দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে তার মধ্যে বাংলাদেশ একটি। এরই মধ্যে ইউনিসেফ ও ইউনেস্কো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য যে প্রস্তুতি প্রয়োজন তা নেওয়া হয়নি এখনও। আর এই দীর্ঘ সময়ও করোনার মধ্যে কীভাবে শিক্ষা ও মূল্যায়ন চালিয়ে যাওয়া যায় তার কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, আসলে পরিকল্পিতভাবে কিছু করা হচ্ছে না, যদি সরাসরি পরীক্ষা নেওয়ার সুযোগ তৈরি হয় তাহলে 1.5 ঘন্টা কেন, পুরো পরীক্ষা নেওয়া হোক। আবশ্যিক বিষয় বাদ দেওয়া হচ্ছে কোন বিবেচনায়? আমাদের কাছে কি এমন কোনো গবেষণা আছে যে অষ্টম শ্রেণীতে একজন শিক্ষার্থী গণিতে যে নাম্বার পান এইচএসসি তো সেই রকম পান? তিনি বলেন, করোনার ব্যাপারে মন্ত্রণালয় এখনও কোনো ধারণাই পৌঁছাতে পারেনি, ফলে তাদের কোনো পরিকল্পনাও নাই। তারা শুধু কিছুদিন পর পর বলে স্কুল কলেজ খুলবেন, কিন্তু স্কুল কলেজ খুলতে তারা কোনো রোডম্যাপ বা কর্ম পরিকল্পনা দেয়নি। তার মতে সব বিষয় মিলিয়ে 4 ঘন্টা ধরে একদিনেও একটি পরীক্ষা হতে পারে, আবার মূল্যায়ন পদ্ধতিও হতে পারে, কিন্তু তার জন্য শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখার কোনো পদ্ধতি কি এখনও তৈরি করা হয়েছে? শিক্ষা সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলেছেন, পরীক্ষার জন্য পড়াশোনা নয়, পড়াশোনার মূল্যায়নের জন্য পরীক্ষা। আর এই মূল্যায়নের জন্য নানা স্বীকৃত পদ্ধতি আছে, সেটা যে একমাত্র শারীরিকভাবে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে তা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, অনলাইন শিক্ষা বলতে এই করোনায় আমাদের এখানে মনে করা হয়েছে ফেসবুক বা জুমের মাধ্যমে পড়াশোনা, আসলে তা নয়। তিনি বলেন, অনলাইন শিক্ষা একটি অনলাইন প্ল্যাটফর্ম যার মাধ্যমে শিক্ষা মূল্যায়ন সবই করা হয়, আমরা এই সময়ে সেই প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারিনি। বিকল্প হতে পারত প্রতিষ্ঠান ভিত্তিক মূল্যায়ন, প্রতিষ্ঠানগুলো নিজ নিজ শিক্ষার্থীদের মূল্যায়ন করবে। বাংলাদেশে এই করোনায় এখন পরীক্ষা নিয়ে যত উদ্বেগ দেখা যাচ্ছে, শিক্ষা সচল রাখার কোনো চেষ্টা তেমন নেই, এবার বাজেটেও অনলাইন শিক্ষায় নতুন কোনো বরাদ্দ নেই। ডক্টর কায়কোবাদ বলেন, করোনায়ও শিক্ষা সবচেয়ে অবহেলিত, নেই প্রণোদনা, ভ্যাকসিনেও নেই অগ্রাধিকার, নেই গবেষণা। আর মুজিবুর রহমান মনে করেন, করোনায় আমাদের শিক্ষা ব্যবস্থার অদক্ষতা ও দৈন্য সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে, আর এই খাত নিয়ে কোনো চিন্তাই করা হচ্ছে না।